আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কারি প্যারাডাইস ইউএসএ ব্লগস। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব আমার মেয়ের কিছু স্মৃতি। এই বছরের জন্মদিনে ওকে অনেকজন খালা অনেক 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 বেশি সারপ্রাইজ করেছিলেন, সেটা আসলে শেয়ার করব। আর ওর চাচিরা ওর জন্মদিনে এসে আমাদেরকে পুরোই সারপ্রাইজ করে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি ব্লগটা আমি শেয়ার করতাম না, কারণ আজওয়ার বাবা এগুলো পছন্দ করেন না, আর আমিও তেমন একটা আর কি ওর ভিডিওগুলো দেওয়া তেমন একটা মানে ইয়ে করি না। বাট আমি মাঝে মাঝে দিতে মানে আমার ভালো লাগে, কারণ এই স্মৃতিগুলোই একসময় আসলে ফিউচারে এগুলাই দেখবে সে বড় হয়ে, আর এগুলোই ওর কাছে অনেক ভালো লাগবে। এর জন্য আমি আসলে আমার মেয়ের প্রতিটা মুহূর্তেরই ছবি তুলে তুলে রাখতাম। তো ওর বাবা আবার এগুলা বেশি পছন্দ করেন না যে বার্থডে করা অথবা ইয়ে করা। সবসময় ওরা বাবা আর মেয়ে মিলে ওদের বার্থডের দিন ওরা যে টাকা স্পেন্ড করবে, সবসময় বলতে কি লাস্ট 3 ইয়ার্স থেকে আজও যখন একটু বড় হয়েছে তখন থেকে সে তার বাবার সাথে মিলে ওরা অনলাইনে বিভিন্ন জায়গায় মানে পুয়োর বাচ্চাদের ইয়ে অপশন আছে যে আপনি ডোনেট করতে পারবেন, যে ওরা কি ওরা মানে $5 কতদিন মানে ওদেরকে খাবার খাওয়াবে এরকম আর কি। তো ওরা একটা অ্যামাউন্ট ও আজওয়া এবং আজওয়ার ওর বাবার সাথে মিলে ওরা ডোনেট করে দেয়। অ্যাকচুয়ালি আজও আসলে ওর বাজেটে এত বেশি ওর চাওয়া নেই, ও শুধু ছোটোবেলা শুধু বলতো চাকি চিজ, একটা ইনডোর গেমের প্লেস আছে ওই জায়গায় সে গিয়ে খেলতে চাইতো, আর তেমন কিছু একটা সে করেও না আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে আমি অনেক সেফ আছি যে সে তা ওর কেক বললে বলবে না, আমার কেকও লাগবে না ড্রেসও লাগবে না, শুধু সে ওই গেম খেলতে ওই জায়গায় যেতে চায়, ইনডোর একটা প্লে গ্রাউন্ড আছে ওই জায়গায়। তো যাই হোক, এই বছরও তেমন একটা কিছু করা হয়নি আসলে। ওর চাচিরা ওকে সারপ্রাইজ করেছেন বার্থডের দিন কেক টেক নিয়ে এসে, আর আমার একজন কাজিন সিস্টার যিনি হচ্ছেন আমাদের ইউটিউবেরই আপু, ও সবাই ওনাকে চিনেন জীবনের ডায়েরি থেকে, রিমা আপু আমার কাজিন সিস্টার, সেই উনি আমাকে এবং আমার পরিবারকে এবং আমার মেয়েকে পুরোই সারপ্রাইজ করে দিয়েছেন। আমি যখন এই গিফটটা হাতে পাই তখন এই গিফটের মধ্যে বক্সের মধ্যে কোনো জায়গা কোনো কিছুই মেনশন করা ছিল না, তখন তো আমি বুঝতেছি না যে এটা কোথা থেকে আসলো, কে দিল। এই যখন আমি এটা ওপেন করি তখন আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না যে এটা কোথা থেকে আসলো, যখন মানে কোনো কিছুতেই লেখা নাই। যখন আমি একটা এনভেলপ পেলাম এবং এর মধ্যে ছিল যে আপুর কথা, তখন আমি বুঝলাম থ্যাংক ইউ সো মাচ রিমা আপু এবং আমাদের মাহবুব ভাইয়া, আপনারা দুইজন আমাদেরকে এত বেশি সারপ্রাইজ করার জন্য। আর আমার মেয়ের মনে হয় মানে ওর লাইফে যতগুলো বার্থডে হবে অথবা এই ডেটটা আসবে সব থেকে স্মরণীয় এটাই থাকবে যে আপনারা যে সারপ্রাইজ দিয়েছেন, সেজন্য আমি আপনাদের থ্যাংক ইউ দিয়ে শেষ করব না। আসলে কি বলবো নিজেও বুঝতেছি না, আর থ্যাংক ইউ দিব না কী দিব, আমিও এক্সাইটেড হয়ে গেছি যে আপনাদের কী দিব আমি কিছুই বুঝতেছি না। তো এখানে এত সুন্দর একটা ড্রেস এবং আমার মেয়ের জন্য সব কিছু, একটা ব্যাক ব্যাগ এবং হেয়ার চুলের একটা ব্যান্ড, সব কিছুই আপু দিয়েছেন। তো থ্যাংক ইউ সো মাচ আপু আর ভাইয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা এত লাভলি একটা গিফট দেওয়ার জন্য। আসলে গিফট তো বড় কিছু না, কিন্তু আপনারা যে এতটুকু আদর করেন আজওয়াকে এবং এত দূর থেকে আপনারা এত সুন্দর করে একটা সারপ্রাইজ দিয়েছেন, সেটাই আসলে অনেক মেমোরেবল হয়ে থাকবে। আর আজওয়া তো অনেক খুশি, উনি ব্যাক প্যাকটা ওনার খুব পছন্দ হয়েছে, ড্রেসও পছন্দ হয়েছে, কিন্তু সবথেকে সে খুশি ব্যাক প্যাক নিয়ে সারাদিনই সে শুধু ঘোরাঘুরি। আর জিজ্ঞেস করলে বলবে কে দিয়েছে, খালামণি দিয়েছেন। তো খালামণি কে সবাই তো জানলেন জীবনের ডায়েরি থেকে আমার রিমা আপু। তো যারা যারা আপু চ্যানেল ভিজিট করেননি সবাই অবশ্যই ভিজিট করে আসবেন। আর অ্যাকচুয়ালি আমার মেয়ের বার্থডে ছিল স্যাটারডেতে, তো আমার প্ল্যান ছিল যে সানডেতে আমি একটু রান্না বান্না করে ওর কাজিন যারা আছেন সবাইকে বলবো আসার জন্য। আর ফ্রাইডে কাজ থেকে আসার পরে আসলে স্যাটারডে আমি তেমন একটা কিছু করিনি, তেমন বলতে কোনো কিছুই আমি করিনি। হঠাৎ করে দেখি ওর চাচিরা ফোন দিয়েছেন যে তোমরা কি বাসায় আছো, আমরা একটু আসবো। আমি ভাবলাম কী নাকি, আমি তো বুঝতেছি না। পরে যখন ওর বাবা বলেন ওকে অসুবিধা নেই আমরা বাসে আসছি আপনারা আসেন, পরে দেখি যে ওর একজন চাচি এই কেকটা নিয়ে আসছেন, মানে আজওয়ার বাবার ইমিডিয়েট যে বড় ভাইয়া ওনারা। আর এই ভাইয়া আজওয়া আসলে আজওয়ার ফার্স্ট যে বার্থডে ছিল ওইটা তো এরকম উনি অনেক ইয়ে করেছিলেন। তো আর এই যে একটা কেক, যে চকলেট কেক, এটাও ওর একজন চাচি আরেকজন চাচি মেক করে নিয়ে আসছেন। আর আজওয়ার একজন ফ্রেন্ড আসছিলেন, সে এই চকলেট কেকটা নিয়ে আসছে। তো আমি জানতাম শুধু ওই ফ্রেন্ডটাই আসবে, আর আমার মেয়েও বলছিল যে ওকে আসার জন্য। তো আমি ভাবছি ওকে ওরা দুজন প্লে করবে কোনো অসুবিধা নেই, সে আসুক।
পরে আর কি করা, উনারাই তো সবকিছু মানে নিয়ে আসছেন। আমি শুধু এই ফ্রাইড রাইস আর চাউমিনটা শুধু মানে বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসছি, কারণ সবাই তো চলে আসছেন, আসলে আর কিছু করার নেই, তো এগুলো নিয়ে আসছিলাম। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি লাস্ট পর্যন্ত এনজয় করবেন, আর আমার মেয়ের জন্য আসলে দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি আসলে দরকার, সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি বকবক করে ফেলছি এই ভিডিওতে, আমাদের জন্য দোয়া করবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিবেন, আর যারা যারা পুরনো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং এনজয় করেন।